Hey guys, Assalamu alaikum, Ramadan Mubarak. অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটা বিশেষ করে আমার যারা সকল ফ্যান আছেন ফ্যানদের জন্য আর স্পেশালি হবে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার তাদের জন্যই। আজকের এই ভিডিওটা কোনো প্রকার ব্লগ নয়। তবে আজকের এই ভিডিওতে একটা চ্যাম্পিয়ন ফোন নিয়ে কথা বলবো। হ্যাঁ, Realme C55। Okay guys, Realme C55 এই ফোনটাকে কেন চ্যাম্পিয়ন ফোন বলা হচ্ছে সেই বিষয়ে আমরা পরে আসি। গতকাল হঠাৎ করে ডেলিভারি ম্যান Realme থেকে পাঠানো এই রমাদান মোবারকের যে বক্সটা ছিল গিফট বক্স নিয়ে আমার বাসা হাজির হয় এবং আমি ইফতারের পর এই বক্সটা যখন খুলি আমি জাস্ট শক। এই বক্সে ছিল একটা চমৎকার সুগ্রানের একটা আপনার আতর ছিল, এছাড়া কিছু জিনিস ছিল যেগুলো সাজাতে পারবো। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এই বক্সটা একটা প্রজেক্টর হিসেবে কাজ করে, সেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব। হ্যাঁ গাইস, জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। Realme C55 এই ফোনটাকে চ্যাম্পিয়ন বলার একটাই কারণ, এই ফোনের ক্যামেরা। এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, এছাড়া গাইস 256 জিবির ইন্টারনাল স্টোরেজ। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের কাছে হচ্ছে মেমোরি অনেক ইম্পর্টেন্ট। আমাকে মাঝে মধ্যে অনেক সাবস্ক্রাইবার প্রশ্ন করে, ইমেল করে হোক বা কমেন্ট করে হোক, জিজ্ঞেস করে যে ফাহিম ভাই আমি ব্লগিং শুরু করতে চাই, আমি কোন ক্যামেরাটা নিব বা কোন ল্যাপটপটা নিব। আপনার কাছে যদি রিয়েলমির চ্যাম্পিয়ন ফোন থাকে তাহলে কি দরকার আপনার এক্সট্রা ক্যামেরা কেনার অথবা ল্যাপটপ কেনার? আপনি এই মোবাইল দিয়ে ব্লগ শুট করে এবং এই মোবাইলে এডিটিং করে আপলোড করতে পারবেন। যেমন আজ থেকে 4-5 বছর আগে আমি অলওয়েজ ফোন দিয়ে ব্লগ করতাম, তবে এখনো মাঝে মধ্যে আমি ফোন দিয়ে ব্লগ করি, কারণ আমার যে ইকুইপমেন্ট থাকে, ক্যামেরা সেট আপ থাকে, ওটা ব্যাগ থেকে বের করে শুট নিতে নিতে আমার যে একটা সিন নিব সেটা চলে যায়। আমি রিসেন্টলি সম্প্রতি নেপাল ঘুরেছি এবং নেপালেও আমি আমার ফোন ইউজ করেছি। এই কারণে আমি সাজেস্ট করব যে প্রত্যেকটা ব্লগার বা যারা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে এই ধরনের ফোন ব্যবহার করার জন্য, বিশেষ করে Realme C55, কারণ আপনি এই প্রাইজের ভিতর চমৎকার কোয়ালিটির একটা ক্যামেরা পাচ্ছেন, এছাড়া 256 জিবির স্টোরেজ পাচ্ছেন, এটা কিন্তু ইউজ। তো গাইস, আর দেরি না করে Realme C55 চ্যাম্পিয়ন ফোনটি আজকেই কিনে ফেলুন আর আপনি হয়ে যান চ্যাম্পিয়ন। তো গাইস, আলহামদুলিল্লাহ ইফতারি ডান এবং পুরনো বসে বসে পুরনো ভিডিও আমার যে একটা চট্টগ্রাম নিয়ে ভিডিও করেছিলাম সেটা দেখতেছিলাম, আর Realme থেকে পুরো একদম খেজুর নাটস অনেক কিছু পাঠাইছে, ওটা বক্সের ভিতরে ছিল, খাচ্ছিলাম। এই বক্সের কিন্তু কিছু স্পেশালি আছে, আমি একটু দেখাই। এটা শুধুমাত্র জাস্ট বক্স না, এই যে বক্স দেখতেছেন বক্সে একটা হোল দেখা যাচ্ছে নিশ্চয়ই, এই হোলটার মাধ্যমে আমরা দেয়ালে প্রজেকশন করব। তো আমাদের কাছে অনেকগুলো চাঁদ মামা এই বক্সের ভিতরে ছিল, আমরা একটু বড় একটা চাঁদ মামা আছে, চাঁদ মামাটাকে আমরা এখানে বক্সে চাঁদ মামাটাকে আমরা দিয়ে দিলাম। আমরা এখন চাঁদ মামার কালার চেঞ্জ করব, কারণ এখন চাঁদ মামার কালার চেঞ্জ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই চ্যাম্পিয়ন মোবাইলের আমরা ফ্ল্যাশ লাইটটা অন করে ফেলেছি, এই ফ্ল্যাশ লাইটটা অন করে জাস্ট এখানে রাখবো অ্যান্ড এই যে চাঁদ মামাটাকে আমরা ঘুরে দিব এবং ওই দেয়ালে আমাদের প্রজেকশন পড়বে। তো আমাদের ডিওপি রিয়াদ, হাই হাই, সো রিয়াদের দাঁড়া করে দিলাম চাঁদ মামা। তো গাইস, দেখলেন তো চাঁদ মামার সাথে অনেকগুলো ছবি তুললাম এবং এই ছবিগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।